সাবস্ক্রাইব করুন লার্ন টু হেল্প চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটিকে দাবিয়ে দিন লেটেস্ট ভিডিও আপলোডের নোটিফিকেশন পাওয়ার জন্য। ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস অ্যান্ড ভিউয়ার্স টু মাই চ্যানেল লার্ন টু হেল্প। আমার ইউটিউবের সমস্ত দর্শক বন্ধুদের আমি আমার ইউটিউব চ্যানেল লার্ন টু হেল্পে স্বাগত জানাই। আজকে আমরা কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ একটি গভর্নমেন্ট কলেজ, সরকারি কলেজ, মৌলানা আজাদ কলেজে কীভাবে প্রথম বর্ষে আবেদন করতে হবে সেটা নিয়ে আলোচনা করব। এই মৌলানা আজাদ কলেজ কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ যে কয়েকটি কলেজ স্বনামধন্য বা খ্যাতিসম্পন্ন কলেজ রয়েছে তার মধ্যে একটি। এই কলেজের ফ্যাকাল্টি অত্যন্ত ভালো, এই কলেজের লোকেশন অত্যন্ত ভালো, এটি একদম ধর্মতলার কাছে কলকাতার প্রাণকেন্দ্রে অবস্থিত। তাই চলো আমরা দেখব এই কলেজে কীভাবে আবেদন করতে হবে। এবং এই কলেজের একটি নিজস্ব হোস্টেল রয়েছে যার নাম হলো বেকার গভর্নমেন্ট হোস্টেল, ফলে এই কলেজে যারা আবেদন করবে তাদের একটি সম্ভাবনা থেকেই যায় সরকারি হোস্টেলে থাকার। তাই আমরা আজকে দেখব কিভাবে তোমরা মৌলানা আজাদ গভর্নমেন্ট কলেজে ভর্তি হতে পারো বা আবেদন করতে পারো প্রথম বর্ষে অনার্সের জন্য। আজকে ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমার সেই সমস্ত বন্ধুদের জন্য যারা এই মৌলানা আজাদ গভর্নমেন্ট কলেজে আবেদন করতে আগ্রহী। তাই আমি তাদেরকে অনুরোধ করছি তোমরা যেন ভিডিওটি প্রথম থেকে শুরু শেষ অবধি মন দিয়ে দেখবে, কখনো স্কিপ বা ফরওয়ার্ড করবে না। সেই সময়ের সঙ্গে তোমাদেরকে আমি আরেকটি অনুরোধ জানিয়ে রাখি, তোমরা যারা এখনও অবধি আমার এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশান বাটনটি সিলেক্ট করে নাও লেটেস্ট ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। চলো বন্ধুরা আর বেশি দেরি না করে আমরা মূল ভিডিওর দিকে যাই। দেখো তোমাদের সামনে আমি গুগল ক্রোম ব্রাউজারটি খুলেছি এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি মৌলানা আজাদ কলেজের যে ওয়েবসাইট সেটি খুলে রেখেছি। যদি তোমরা ওয়েব অ্যাড্রেসের দিকে লক্ষ্য করো তাহলে এখানে মৌলানা আজাদ কলেজের ওয়েব অ্যাড্রেস হচ্ছে মৌলানা আজাদ কলেজ কলকাতা .ac.in, ঠিক আছে। তো তোমরা যে কোনো ব্রাউজার খুলে এই ওয়েব অ্যাড্রেসটি টাইপ করলে তোমাদের সামনে মৌলানা আজাদ কলেজের অফিসিয়াল ওয়েবসাইট খুলে যাবে। তাও যদি তোমরা না চাও তাহলে সরাসরি তোমরা গুগলে যাবে, গুগলে গিয়ে লিখবে মৌলানা আজাদ কলেজ, এইটুকু লিখে সার্চ দিলেই দেখো তোমাদের সামনে প্রথম যে অপশনটি আসবে মৌলানা আজাদ কলেজ, এই ওয়েবসাইটটি তোমরা রাইট ক্লিক করে ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব করে নেবে। তাহলে দেখো তোমাদের সামনে মৌলানা আজাদ কলেজের ওয়েবসাইট খুলে গেল, এটি হলো কলেজের অফিসিয়াল ওয়েবসাইট। প্রথমেই দেখো এখানে দেখতে পাচ্ছ লাস্ট ডেট অফ ইউজি অনলাইন অ্যাপ্লিকেশন অফ অ্যাডমিশন 24th August, 24th August হচ্ছে শেষ তারিখ। তাই আমরা এখানে ক্লিক করে নেবো, তোমাদের হাতে এখনও 4 দিনের সময় রয়েছে, তোমরা যারা আগ্রহী আবেদন করতে অবশ্যই আবেদন করো এবং আমার মনে হয় তোমাদের অবশ্যই আবেদন করা উচিত কারণ এটি একটি গভর্নমেন্ট কলেজ। তাই দেখো কীভাবে আবেদন করতে হবে, এখানে আমরা ক্লিক করব, ক্লিক করলে আমাদের সামনে একটি নতুন পেজ খুলে গেল, ঠিক আছে। এখানটাই তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে অ্যাডমিশন পেজ, এখানে অ্যাপ্লাই অনলাইন অ্যাডমিশন এই অপশনটি রয়েছে। আমরা অ্যাডমিশন শিডিউল এখানে আমরা দেখে নিই, এক একটা প্রিন্সিপাল নোটিস, অ্যাডমিশন ইনস্ট্রাকশন প্রসিডিওর, অ্যাডমিশন ক্রাইটেরিয়া, ক্রাইটেরিয়াতে একবার ক্লিক করে দেখে নিই কী কী রয়েছে। এই যে কোন সাবজেক্ট নিয়ে পড়তে গেলে কত মার্কস চাই, অ্যারাবিক নিয়ে পড়তে গেলে মিনিমাম 50% এবং এগ্রিগেটে 40% চাই, এরকমভাবে বিভিন্ন বিষয়। আমরা এখানে আবেদন করব ইংলিশ বিষয়ের জন্য, ইংরেজিতে পড়তে গেলে 60% সাবজেক্ট অর্থাৎ ইংরেজিতে এবং মোটের ওপর 40% থাকতে হবে, ঠিক আছে, এরকমভাবে রয়েছে। আর এখানে তো আমাদের জেনেরিক সাবজেক্টের লিস্টটা দেওয়া রয়েছে কোনগুলো পড়া যেতে পারে সঙ্গে নিয়ে। এরপরে আমরা যদি চলে যাই অ্যাডমিশন শিডিউলে যদি দেখে নিই, অ্যাডমিশন শিডিউলে এই যে দেখা যাচ্ছে 10th August থেকে অ্যাডমিশন অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়েছে, 24th August-এর মিডনাইট অবধি চলবে। তারপরে এখানে দেখা যাচ্ছে 26th August-এ ফার্স্ট প্রভিশনাল মেরিট লিস্ট বেরোবে, এরকমভাবে আরও রয়েছে, এটা তোমরা দেখে নেবে যখন প্রয়োজন। তারপরে দেখো রয়েছে ডকুমেন্টস টু বি স্ক্যান্ড অ্যান্ড আপলোড, এইটা খুব জরুরি, ডকুমেন্টস কোনগুলি স্ক্যান করতে হবে এবং আপলোড করতে হবে। দেখো এখানে একটু নিয়মটা আলাদা, সেটা কি ফটোগ্রাফ, তোমাদের যে পাসপোর্ট সাইজের ফটো সেটি 50 KB মধ্যে হতে হবে, 100 DPI-এর মধ্যে হতে হবে। এবং এখানে একটা জিনিস মনে রাখবে, তোমরা আবেদনপত্রটি করবে তারপর তোমরা একটা অ্যাপ্লিকেশন নাম্বার পাবে, সেই অ্যাপ্লিকেশনটা দিয়ে তোমরা ফটোটা রিনেম করে তারপরে অ্যাপ্লিকেশন নাম্বারটি দিয়ে রেখে দেবে, মানে তোমাদের ফটোর নিচে যে জিনিসটি থাকবে সেটা তোমাদের অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে এটাকে রিনেম করতে হবে। অনুরূপভাবে সিগনেচারটাও রিনেম করতে হবে, সিগনেচার হতে হবে 50 KB, এজ প্রুফ অর্থাৎ আমরা যদি এজ প্রুফ হিসেবে মাধ্যমিকে অ্যাডমিট কার্ড দিই সেটারও এখানে রিনেম করতে হবে অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে। অ্যাডমিটটি হতে হবে 150 KB মধ্যে, হায়ার সেকেন্ডারি মার্কশিট হতে হবে 150 KB মধ্যে, সবগুলি ডকুমেন্টস কিন্তু রিনেম করতে হবে অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে। কাস্ট সার্টিফিকেট যদি দাও তোমরা তাহলে 100 KB মধ্যে হতে হবে, PWD সার্টিফিকেট দিলে 100 KB মধ্যে হতে হবে, BPL সার্টিফিকেট দিলে 100 KB মধ্যে হতে হবে, মাইগ্রেশন সার্টিফিকেট দিলে 100 KB মধ্যে হতে হবে, ইকুই
ব্যালেন্স সার্টিফিকেট ডকুমেন্ট দিলে 100 KB, রেজিস্ট্রেশন সার্টিফিকেট দিলে 100 KB, যা কিছু দেবে এগুলো সব 100 KB, এবং প্রত্যেকটি ডকুমেন্টস রিনেম করে দিতে হবে অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে। তো এইগুলি মোটামুটি ছিল। এবার আমরা দেখেন ইনটেক ক্যাপাসিটি, কতগুলি সিট রয়েছে কোন বিষয়ে, এখানে বিষয় ভিত্তিক আমরা সিটগুলো দেখে নেবো। এখানে অ্যালফাবেটিক্যালি সাজানো রয়েছে এই যে সাবজেক্ট, সেই হিসাবে এখানে সিট, আমাদের ইংরেজিতে সিট রয়েছে 50টি, এরকমভাবে বিভিন্ন সাবজেক্টে কতগুলো সিট এখানে বলে দেওয়া রয়েছে। তারপর আমরা দেখে নেবো অ্যাডমিশন ফি স্ট্রাকচার। এই অ্যাডমিশন ফি স্ট্রাকচারটা আমরা দেখে নিলে বুঝতে পারবো অ্যাডমিশন ফি কত। এখানে অ্যাডমিশন ফি একটা জিনিস বলে রাখে, এটা যেহেতু একটা গভর্নমেন্ট কলেজ তাই এখানে অ্যাডমিশন ফি একদম ন্যূনতম, ঠিক আছে? তো তোমরা এখানে একবার চেষ্টা করো, এখানে অ্যাডমিশন ফি জেনারেল, এটা অনার্স, এটা বিএসসি অনার্স, এটা হচ্ছে বিকম অনার্স, এরকমভাবে দেওয়া রয়েছে, এটা তোমরা দেখে নেবে। আর এখানে কতগুলো দেখো হেল্পলাইন নাম্বার দেওয়া রয়েছে, এই যে হেল্পলাইন ডেস্ক, হেল্প ডেস্ক নাম্বার, এই একটি মোবাইল নাম্বার, একটি একটি তিনটি মোবাইল নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে যেটি সকাল 11টা থেকে বিকেল 5টা অবধি ওয়ার্কিং ডেজে কাজ করে। এছাড়াও একটি ইমেল আইডি দেওয়া রয়েছে, তোমাদের যদি কোনো রকম অসুবিধা হয় তোমরা এইগুলির যে কোনো একটিতে যোগাযোগ করতে পারো। এইবার চলো আমরা দেখবো লাইভ ফর্ম ফিল আপ করে, আমাদের যে আবেদনকারী সে ইংরেজি বিষয়ে আবেদন করতে চায়। চলো আমরা এবার তার আবেদনপত্রটি শুরু করি কাজ। প্রথমে দেখো এখানে রয়েছে অ্যাপ্লাই অনলাইন অ্যাডমিশন, এখানে আমরা ক্লিক করলাম। এখানে ক্লিক করলে আমাদের সামনে একটি নতুন পেজ খুলে যাচ্ছে, এটা হচ্ছে মওলানা আজাদ কলেজে অ্যাডমিশন পেজ, ঠিক আছে? এখানে অ্যাডমিশন পেজ রয়েছে, এখানে হেল্প ডেস্কের নাম্বারগুলো আবার দেওয়া রয়েছে। আর এখানে এখানটা দেখো পরিষ্কার লেখা রয়েছে অ্যাপ্লিকেশন ফিজ ওয়েভার, অর্থাৎ এই যে অ্যাপ্লিকেশন ফি নেওয়া হতো আগে সেটি যে উচ্চশিক্ষা দপ্তরের এই যে মেমো নাম্বার এবং যে অর্ডার পাস করা হয়েছিল 13 আগস্ট, সেটির জন্য আর যে কোনো রকম অ্যাপ্লিকেশন ফি নেওয়া হবে না, সেটি এখানে নোটিশ আকারে দিয়ে দেওয়াই হয়েছে একদম বড় করে। এইবার আমরা ডান দিকে দেখো রয়েছে অ্যাপ্লাই নাও, এক্সিস্টিং অ্যাপ্লিক্যান্ট লগ ইন, অ্যাপ্লিক্যান্ট স্ট্যাটাস আর মেরিট লিস্ট। আমরা যেহেতু প্রথমবারে আবেদন করছি তাই আমরা অ্যাপ্লাই নাওয়ে ক্লিক করব। আমরা দেখো অ্যাপ্লাই নাওয়ে ক্লিক করলাম, অ্যাপ্লাই নাওয়ে ক্লিক করলে সঙ্গে সঙ্গে এই পেজটি খুলে গেল, অ্যাডমিশন ইনস্ট্রাকশন। এখানে এক থেকে অনেকগুলি ইনস্ট্রাকশনস রয়েছে 41খানা, তোমরা এটাকে ভালো করে পড়ে নেবে, আমি পড়ে নিয়েছি তাই আমি এখানে এই যে বক্স রয়েছে এটাতে ক্লিক করলাম, টিকমার্ক চলে এলো, আমি কন্টিনিউ বাটনে ক্লিক করলাম। কন্টিনিউ বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার সামনে এই পেজটি খুলে গেলো, এটা হচ্ছে মওলানা আজাদ কলেজের। দেখো এবার আমরা শুরু করবো অ্যাপ্লিকেশন, এখানে নিউ অ্যাপ্লিকেন্টের জন্য অ্যাপ্লাই নাওয়ে আর এক্সিস্টিং অ্যাপ্লিকেন্টের জন্য লগ ইন বাটনে ক্লিক করতে হবে। আমরা অ্যাপ্লাই নাওয়ে এখানে ক্লিক করলাম, অ্যাপ্লাই নাওয়ে ক্লিক করছি, এইবার চলে এলো আমাদের সামনে অ্যাপ্লিকেশন ফর্ম, ঠিক আছে? এইবার আমরা অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করব। তোমরা খুব সাবধানে অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করবে, কোনো রকম যেন ভুল ভ্রান্তি না হয়। আমরা ফর্মটি পূরণ করতে শুরু করছি, তোমরা ভালো করে দেখো। আমরা প্রথমে ফার্স্ট নেম বসাবো, ফার্স্ট নেম বসিয়ে দিলাম। ফার্স্ট নেম বসানো হয়ে গেলে তারপরে আমরা বসাবো মিডিল নেম নেই, লাস্ট নেমটি বসিয়ে দেবো, লাস্ট নেম বসিয়ে দিলাম, ঠিক আছে? এরপরে রয়েছে দেখো জেন্ডার, জেন্ডারে ক্লিক করলাম, মেল সিলেক্ট করে নিলাম। তারপরে রয়েছে ক্যাটাগরি, ক্লিক করলাম, জেনারেল, এসসি, এসটি, ওবিসি, ওবিসিবি, যেটা হবে তোমরা সিলেক্ট করে নেবে, এটা জেনারেল তাহলে দরকার নেই। ইকোনমিক্যালি উইকার সেকশন ইডাব্লিউএস যদি থাকো তাহলে ইয়েস দেবে, নচেত নো, আমরা নো সিলেক্ট করে নিলাম। পিডাব্লিউডি পার্সন উইথ ডিসএবিলিটি, যদি হ্যান্ডিক্যাপ্ট হও তাহলে ইয়েস দেবে, নচেত নো। এখানে যদি ইয়েস দাও তাহলে টাইপ আসবে, পার্সেন্টেজ আসবে, তখন দিতে হবে। ডেট অফ বার্থ এখানে দিতে হবে, প্রথমে হচ্ছে ডে, আমরা ডেটই সিলেক্ট করে নিচ্ছি। তারপরে মান্থ, মান্থটি আমরা সিলেক্ট করে নিচ্ছি। তারপরে ইয়ার, ইয়ারটিও আমরা সিলেক্ট করে নিলাম। সো তারপরে রয়েছে স্পোর্টস লেভেল, যদি স্পোর্টস লেভেল তোমাদের হয়ে থাকে তাহলে দেবে কোন স্পোর্টস লেভেল, ডিস্ট্রিক্ট না স্টেট না ইন্টার কলেজ না ইন্টার স্কুল না ইন্টার ইউনিভার্সিটি, সেটা দেবে, আর না হলে নট অ্যাপ্লিকেবল। যদি এখানে কোনো ডিস্ট্রিক্ট বা স্টেট কিছু সিলেক্ট করো তখন এটা চাইবে কোন স্পোর্টস। আর এখানে দেওয়া রয়েছে 10th marks পার্সেন্টেজ অবটেন্ড, ক্লাস টেনে কতটা মার্কস পেয়েছিলে সেটা একটা পার্সেন্টেজ দিতে হবে, ঠিক আছে? এটা কিন্তু তোমাদেরকে বলে রাখি, এই কলেজে কিন্তু এটা দিতেই হবে, কারণ এটা অত্যন্ত জরুরি। তোমরা ভালো করে দেখবে তোমাদের মার্কশিটে কত রয়েছে সেটি তোমরা এখানে বসিয়ে দেবে, আমরা এটি বসিয়ে দিচ্ছি, পার্সেন্টেজটা বসিয়ে দিচ্ছি, বসিয়ে দিলাম, ঠিক আছে? তারপরে এখানে রয়েছে কমিউনিকেশন ইনফরমেশন, অ্যাপ্লিক্যান্টস ইমেল আইডি, আমরা এখানে ইমেল আইডিটি বসিয়ে দেবো। ভালো করে এখানে বসাবে যেন কোনো রকম ভুলভ্রান্তি না হয়, আমি এখানে বসিয়ে দিলাম। তারপরে হচ্ছে অ্যাপ্লিক্যান্টস মোবাইল নাম্বার, আমরা মোবাইল নাম্বারটি বসিয়ে দিচ্ছি,
বসিয়ে দিলাম। তারপরে হচ্ছে কনফার্ম অ্যাপ্লিক্যান্টস ইমেল আইডি, আরেকবার ইমেল আইডিটি বসাতে হবে। আর কনফার্ম অ্যাপ্লিক্যান্টস মোবাইল নাম্বার, আরেকবার মোবাইল নাম্বারটি বসাতে হবে। বসিয়ে দিলাম। গার্জিয়ান্স নেম, গার্জিয়ান অর্থাৎ যিনি অভিভাবক তিনার নাম বসাতে হবে। বসিয়ে দিলাম। গার্জিয়ান্স মোবাইল নাম্বার বসাতে হবে। বসিয়ে দিলাম। 12th স্ট্যান্ডার্ড ইনফরমেশন, রেজিস্ট্রেশন ইয়ার, কত সালে রেজিস্ট্রেশন হয়েছিল সেটি এখানে দিতে হবে। 10+2 রোল নাম্বার, রোল নাম্বার যেটি ছিল সেই রোল নাম্বারটি এখানে বসাতে হবে। বসিয়ে দিলাম। রেজিস্ট্রেশন নাম্বার, যে রেজিস্ট্রেশন নাম্বারটি ছিল সেটি এখানে বসাতে হবে। রেজিস্ট্রেশন নাম্বারটি বসিয়ে দিলাম। নেম, স্কুল নেম, যে স্কুল থেকে তোমরা পাস করেছো উচ্চ মাধ্যমিক সেই স্কুলের নামটি লিখতে হবে। স্কুলের নাম লিখে দিলাম। পাসিং ইয়ার, কত সালে পাস করেছে এটা সিলেক্ট করে নেবে। বোর্ড অর কাউন্সিল এখানে ক্লিক করবে, যদি তোমরা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন হয়, যেখানে তিনখানা কালি দিয়ে লেখাই রয়েছে যে তিনটে মূলত হয় লাল। আমরা পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে পাস করলে এই যে WBCHSE, এই যে এটা প্রথমটা সিলেক্ট করে নেবে, ঠিক আছে। ইউনিভার্সিটি রেজিস্ট্রার দরকার নাই, এটা দরকার নেই, এগুলো দরকার নেই, সিউ রেজিস্ট্রেশন দরকার নেই। এরপরে এখানে দেখতে পাচ্ছ লেখা রয়েছে এন্টার 12th স্ট্যান্ডার্ড এক্সামিনেশন মার্কস, অর্থাৎ ক্লাস 12-এ যে মার্কসটা তোমরা পেয়েছো সেটা বসাতে হবে। প্রথমে দেখো ইংরেজি সিলেক্ট হয়েই রয়েছে, এখানে ক্লিক করবে। যদি তোমরা বাংলা মাধ্যমে পড়ে থাকো, বাংলা যদি মাতৃভাষা হয়ে থাকে, তাহলে এখানে ইংলিশ বি সিলেক্ট করবে। তারপরে থিওরি মার্কস, এটা হচ্ছে এন্টার ফুল মার্কস, কত মার্কস ছিল আর কত মার্কস এটা পেয়েছো অবটেন্ট। এখানে তাহলে থিওরিতে ফুল মার্কস ছিল 80, প্রজেক্টে 20, পেয়েছে কত 56 আর প্রজেক্টে 20, ঠিক আছে। তারপর যদি বাংলা তোমাদের ল্যাঙ্গুয়েজ, এখানে দেখো বাংলা যদি মাতৃভাষা হয় তাহলে এখানে বাংলা বেঙ্গলি বিটা লিখবে। থিওরি ছিল 80, প্রজেক্ট ছিল 20, এখানে থিওরিতে পেয়েছো 51 আর প্রজেক্টে 20, এখানে প্রজেক্টে এটা হবে 20, আমরা বসিয়ে দিলাম, ঠিক আছে, 71। তারপরে থার্ড সাবজেক্ট আছে জিওগ্রাফি, আমরা জিওগ্রাফি সিলেক্ট করে নিচ্ছি। তারপরে জিওগ্রাফিতে থিওরি ছিল 70 মার্কস, প্রজেক্ট ছিল বা প্র্যাকটিক্যাল ছিল 30 মার্কস, এখানে জিওগ্রাফিতে থিওরিতে পেয়েছে 54 আর প্রজেক্টে বা প্র্যাকটিক্যালে 30, ঠিক আছে। এরপরে ফোর্থ সাবজেক্ট রয়েছে হিস্ট্রি, আমরা হিস্ট্রিটা সিলেক্ট করে নিলাম। হিস্ট্রিতে ফুল মার্কস ছিল 80 থিওরিতে, প্রজেক্টে 20, হিস্ট্রিতে রিটেনে বা থিওরিতে পেয়েছে 62 আর প্রজেক্টে পেয়েছে 18, টোটাল 80। ফিফথ সাবজেক্ট ছিল ফিলোসফি, ফিলোসফি এখানে ফিলোসফিতে থিওরিতে ফুল মার্কস ছিল 80, প্রজেক্টে ফুল মার্কস ছিল 20, এখানে আউট অফ 80 ফিলোসফিতে ক্যান্ডিডেট পেয়েছে থিওরিতে 61 আর প্রজেক্টে 20, টোটাল 81। এখানে সাবজেক্ট ফোর, আমাদের কোনো ফোর্থ ইলেকটিভ সাবজেক্ট ছিল না, তবুও আমাদের এখানে ক্লিক করতে হবে। ক্লিক করে এখানে এই যে নট অ্যাপ্লিকেবল এই অপশনটি সিলেক্ট করে নিতে হবে, নট অ্যাপ্লিকেবল সিলেক্ট করে নিলাম। তারপরে দেখো আমাদের বেস্ট অফ ফোরের মার্কস এখানে চলে এসেছে, আর কোনো এডিট করা যাবে না, সব কিছু এই যে বেস্ট অফ ফোর এই ইংলিশ আর এই যে বাকি তিনটি মার্কস এই চারটি যোগ করে এখানে 321 হলো, এখান থেকে এই নাম্বারটি যেটি সবথেকে কম সেটি বাদ চলে গেল। এরপরে নিচে স্ক্রল ডাউন করে নেবে, দেখো এখানে একটি তোমাদের পাসওয়ার্ড অফ ইয়োর চয়েস, এখানে একটি ইচ্ছে মতো পাসওয়ার্ড বসাতে হবে। আমরা একটি পাসওয়ার্ড নিজের মতো করে বানিয়ে নিচ্ছি, তোমরা একটা পাসওয়ার্ড বানিয়ে নেবে। তারপর এই যে ঘর রয়েছে এই বক্সে একটি ক্লিক করলে একটা টিক চিহ্ন চলে আসবে, তারপর সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে তোমরা ক্লিক করবে। সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করলে তোমাদের সামনে ফর্মটি প্রসেসিং হবে এবং একটি নতুন পেজ খুলে যাবে। এখানে বলা হচ্ছে দেখো ইমেজ আর ডকুমেন্ট আপলোড প্যানেল, ঠিক আছে, এখানটায় কোনটা কি আপলোড করতে হবে সব লেখা রয়েছে, এগুলি তোমাদেরকে এখনই আপলোড করে নিতে হবে। তো আমরা দেখে নিই কীভাবে আপলোড করব। প্রথমে রয়েছে ক্যান্ডিডেটস ফটো, আমরা চুজ ফাইলে গেলাম। চুজ ফাইলে গিয়ে এখানে যে আমরা ফটোটি রেখেছি এটা নিয়ে সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করে নিলাম। তারপরে আমরা আপলোড বাটনে ক্লিক করলাম, আপলোড বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখো ফটোটি আপলোড হয়ে গেল। তারপরে হচ্ছে ক্যান্ডিডেট সিগনেচার, আমরা এখানে ক্লিক করলাম। তারপরে ক্যান্ডিডেটের সিগনেচারটি সিলেক্ট করে ওপেন করলাম, আপলোড বাটনে ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে দেখো
সিগনেচারটি আপলোড হয়ে গেল। তারপরে হচ্ছে এজ প্রুফ, আমরা এখানে চুজ ফাইল করলাম, তারপরে এখানে মাধ্যমিকে অ্যাডমিটটি সিলেক্ট করে নিলাম, ওপেন করলাম, আপলোড বাটনে ক্লিক করলাম। দেখো এখানে সমস্ত কিছু এই যে অ্যাডমিটটি আপলোড হয়ে গেল। তারপরে রয়েছে টুয়েলভ মার্কশিট, এখানে চুজ ফাইলে ক্লিক করলাম, টুয়েলভতে মার্কশিটটি সিলেক্ট করে নিলাম, ওপেন করলাম, আপলোড বাটনে ক্লিক করলাম। দেখো এখানে মার্কশিটটি আপলোড হয়ে যাচ্ছে, এই যে সমস্ত কিছু ডকুমেন্টসগুলি আপলোড হয়ে গেল। এই কাজ হয়ে যাওয়ার পরে আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করব। সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করলাম, আমাদের ফর্ম প্রসেসিং হচ্ছে। এই যে দেখো আমাদের সামনে পুরো ফর্মটি চলে এসেছে, এটি হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন নাম্বার। এই অ্যাপ্লিকেশন নাম্বারটি আমাদেরকে লিখে রাখতে হবে, আমি এটি কপি করে নিলাম। এখানে সমস্ত তথ্যগুলি আমাদের দেওয়া রয়েছে। এইবার যেটি আমাদেরকে করতে হবে, আমাদেরকে কোর্স সিলেক্ট করতে হবে, আমরা কোন কোর্সে পড়তে চাই বা কিসে কী। আমরা কোর্সে ঘরে ক্লিক করলাম, এখানে বিএ অনার্স না বিকম অনার্স না বিএসসি অনার্স না বিএ জেনারেল, আমরা বিএ অনার্স সিলেক্ট করে নিলাম, একটু রিফ্রেশ হবে। তারপরে রয়েছে কোর সাবজেক্ট, এই বিএ অনার্সের সঙ্গে কোন কোন বিষয়ে আমরা অনার্স পড়তে চাই, আমরা ইংলিশ অনার্স সিলেক্ট করে নিলাম। তারপরে জেনেরিক সাবজেক্ট ওয়ান, এখানে জেনেরিক সাবজেক্ট ওয়ানে ঘরে এই সাবজেক্টগুলি রয়েছে, এর মধ্যে যেটি পড়তে চাও আমরা সিলেক্ট করে নিলাম ফিলোসফি। তারপরে রয়েছে জেনেরিক সাবজেক্ট টু, এখানে ক্লিক করলাম, আমাদের রয়েছে পলিটিক্যাল সায়েন্স, আমরা এটা সিলেক্ট করে নিলাম। এরপরে দেখো রয়েছে অ্যাড টু মাই অ্যাপ্লিকেশান, এই যে আমরা প্রেফারেন্সটা দিলাম এটাকে আমাদের অ্যাড টু মাই অ্যাপ্লিকেশান করে নিলাম, তাহলে এটি আমার অ্যাপ্লিকেশানে অ্যাড হয়ে যাবে। এখানে বলছে ইউর সাবজেক্ট হ্যাজ বিন অ্যাডেড ইন ইউর অ্যাপ্লিকেশান, ইউ মে অ্যাপ্লাই আদার সাবজেক্ট অলসো আফটার কমপ্লিটিং সিলেকশন, ইউ মাস্ট ক্লিক টু কনফার্ম ইউর সাবজেক্টস। ওকে, এবার আমাদেরকে এটা হয়ে যাওয়ার পরে সিলেক্ট এবিলিটি এনহান্সমেন্ট কম্পালসারি কোর্স AECC1, এখানে সিলেক্ট অপশন রয়েছে, এখানে আমরা ক্লিক করলাম। ইংলিশ আছে, বেঙ্গলি, কমিউনিকেটিভ ইংলিশ, উর্দু আর হিন্দি, আমরা এখানে ইংলিশটা সিলেক্ট করে নিলাম। তারপরে আমরা এখানে কনফার্ম বাটনে ক্লিক করব। আর যদি আমাদের কিছু মডিফাই করতে হয় ইনফরমেশন, আমরা যেগুলো দিয়েছি তাহলে সেটা মডিফাই করব। আর যেটা আমরা আবেদন করলাম, এই যে আমাদের ফর্ম নাম্বার এখানে চলে এসেছে, আমরা যেটা আবেদন করলাম সেই আবেদনটাকে যদি আমরা ডিলিট করতে চাই তাহলে এখানে ডিলিট করব। ঠিক আছে, তো আমাদের সব কিছু ঠিক আছে, তাই আমরা কনফার্ম বাটনে ক্লিক করে নিচ্ছি। কিন্তু তার আগে একবার দেখে নাও, ইফ ইউর এন্টার ডিটেলস আর রং দেন গো ফর মডিফাই বিফোর কনফার্ম অর ক্লিক অন কনফার্ম টু কমপ্লিট। যদি যে ডিটেলসগুলো আমরা দিয়েছি সেটি ভুল থাকে কোনো জায়গায় যদি মনে হয়, তাহলে মডিফাইয়ে গিয়ে সেটা ঠিক করে নিতে বলছে, আর নচেত আমরা সঠিক হলে কনফার্মে ক্লিক করতে বলছে। আমরা কনফার্মে ক্লিক করে নিলাম, দেখো এখানে ওয়েট করতে বলছে কিছুক্ষণ। এই যে আমাদের ফর্মটি একদম সঠিকভাবে পূরণ হয়ে গেল। এটি হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন নাম্বার, এখানে অ্যাপ্লিকেশন ডেট, সমস্ত কিছু তথ্য, এই যে আবেদনকারীর ছবি, তার সই, এখানে সমস্ত কিছু তথ্য, মার্কস, কোন সাবজেক্ট অ্যাপ্লাইড, সব কিছু এখানে দেওয়া রয়েছে। এইবার যেটা আমাদের করতে হবে, আমাদেরকে এটি একটা কপি নিয়ে রাখতে হবে, তাই আমরা এবার প্রিন্ট অ্যাপ্লিকেশন এই অপশনে ক্লিক করব। এই অপশনে ক্লিক করলে আমাদের সামনে ফর্মটি এই চলে আসবে, এরকম একটা পেজ লোডিং হচ্ছে, একটু সময় দিতে হবে, একটু সময় দিতে হবে যেহেতু সার্ভার খুব স্লো। এই যে লোডিং হয়ে গেল, এরপরে তোমরা এটিকে প্রিন্ট করে নেবে। আমি এখন প্রিন্ট করছি না, আমি তাই আমার ল্যাপটপে এটি সেভ করে রাখছি। আমি সেভ বাটনে ক্লিক করলাম, আমি আমার ডেস্কটপ অপশনে গিয়ে এটি সেভ করে নিলাম। ঠিক আছে, এরকমভাবে আছে। এবার তোমরা এখান থেকে যেটা করবে, আমি এটি কপি করে নিলাম, এই অ্যাপ্লিকেশন নাম্বারটি। আমি এবার এখান থেকে এই লগ আউট অপশনে ক্লিক করে লগ আউট হয়ে বেরিয়ে যাবে এখান থেকে। লগ আউট হয়ে বেরিয়ে গেলে ঠিক আছে, আর কোনো এখানে কিছু নেই কাজ। এইবার বলছে যে যদি তোমরা দেখবে কি অবস্থায় রয়েছে, যে অনলাইন অ্যাপ্লিকেশানে আমরা আরেকবার গেলাম, এখানে যাওয়ার পর যদি অ্যাপ্লিক্যান্ট স্ট্যাটাস দেখতে চাও যে তোমাদের ফর্মটি কি অবস্থায় রয়েছে, তাহলে এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের অ্যাপ্লিকেশান নাম্বারটি চাওয়া হবে, এখানে বসিয়ে দিলে তারপর চেক স্ট্যাটাসে ক্লিক করবে, তখন লেখা উঠছে এই অপশন। ঠিক আছে, পেমেন্ট স্ট্যাটাস পেড, যেহেতু এখন কাউকে টাকা পয়সা দিতে হবে না, তাই পেমেন্ট স্ট্যাটাস পেড রয়েছে। এবার যদি তোমরা মেরিট লিস্টের দিকে দেখতে চাও, তখন যখন মেরিট লিস্ট প্রকাশিত হবে তখন আমরা দেখাবো। এইবার এখানে
আমরা দেখব এক্সিস্টিং অ্যাপ্লিকেন্ট লগইনে গিয়ে কি আছে। এখানে যদি তোমরা লগইন করতে চাও, এখানে প্রথমে দিতে হবে অ্যাপ্লিকেশন নাম্বার, আমরা দিয়ে দিলাম। তারপরে পাসওয়ার্ড, যে পাসওয়ার্ডটি আমরা বানিয়েছিলাম সেই পাসওয়ার্ডটি এখানে আমরা বসিয়ে দেবো। আমরা পাসওয়ার্ডটি বসিয়ে দিচ্ছি, তারপর লগইন বাটনে ক্লিক করলাম। লগইন বাটনে ক্লিক করলে দেখো আমাদের সামনে এই পেজটি খুলে গেলো। এখানে লেখা হচ্ছে অল নেসেসারি ইনফরমেশন ম্যান্ডেটরি অ্যান্ড মাস্ট বি ফিল্ড বিফোর অ্যাডমিশন, ইউ ক্যান ডু সো বাই ক্লিকিং কমপ্লিট প্রোফাইল নাও অর ইউ ক্যান ক্যান্সেল নাও অ্যান্ড ডু ইট লেটার। অর্থাৎ তোমরা যদি এই কলেজে চান্স পাও তাহলে এই কলেজে ভর্তি হওয়ার পূর্বে তোমাদের কিন্তু প্রোফাইলে সম্পূর্ণ কাজটি করে রাখতে হবে। তোমরা চাইলে এখনই কাজটি করতে পারো, অথবা এখন তোমরা এই ক্যান্সেল বাটনে ক্লিক করে কাজটি এখন না করতে পারো, কিন্তু যদি তোমরা চান্স পাও এই কলেজে তাহলে ভর্তির আগে কিন্তু করতে হবে। আমি বলবো তোমাদেরকে একবারে কাজটি করেই নাও। তাই চলো আমরা দেখি কীভাবে করবে। এই কমপ্লিট প্রোফাইলে ক্লিক করলাম, দেখো তোমার সামনে আবার একটি পেজ খুলে গেল। এখানে দেখতে হবে সেই নামগুলি রয়েছে কিনা, এখানে ক্যান্ডিডেটের নেম সব কিছু রয়েছে। এখানে তথ্যগুলো একবার দেখে নিই সব কিছু, এখানে কিছু আর নতুন রয়েছে কিনা। এই যে এখানে রয়েছে ব্লাড গ্রুপ, ব্লাড গ্রুপটা আমাদের সিলেক্ট করে নিতে হবে। তারপরে রয়েছে মাদার ল্যাঙ্গুয়েজ, এখানে মাদার ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নিলাম। রিলিজিয়ান, রিলিজিয়ানটা সিলেক্ট করে নিলাম। মাইনরিটি কিনা অবশ্যই সিলেক্ট করে নিলাম। তারপরে রয়েছে ফার্স্ট জেনারেশন লার্নার, না এটা সিলেক্ট করে নিলাম। বিপিএল স্ট্যাটাস, নট অ্যাপ্লাইড সিলেক্ট করে নিলাম। মাদার্স নেম, মায়ের নামটি বসাতে হবে, আমরা মায়ের নামটি এখানে বসিয়ে দিচ্ছি, বসিয়ে দিলাম। কোয়ালিফিকেশন, মা কতদূর পড়াশোনা করেছেন, গ্র্যাজুয়েট। অকুপেশন এখানে বলতে হবে, লিখে দিলাম। ফাদার্স নেম, বাবার নাম আরেকবার বসাতে হবে। বসিয়ে দিলাম। কোয়ালিফিকেশন আমরা সিলেক্ট করে নিলাম, বাবা কি করেন বিজনেস সিলেক্ট করে নিলাম। গার্জিয়ান্স নেম সব কিছু এটা আছে। ইন্টারেস্টেড ইন NSS NCC এখানে ক্লিক করতে হবে। যদি NCC তে ইন্টারেস্ট হও তাহলে NCC, NSS হলে NSS, আর কোনোটাতেই না হলে নট ইন্টারেস্টেড। ইন্টারেস্টেড ইন অ্যাক্টিভিটি নট ইন্টারেস্টেড করে দিলাম, তোমরা ইন্টারেস্টেড হলে এটা করে নেবে। মান্থলি ফ্যামিলি ইনকাম, এখানে বলছে মান্থলি, মান্থলি ফ্যামিলি ইনকাম 5,000 টাকার মধ্যে, 10,000 টাকার মধ্যে, 10 থেকে 25,000, 25 থেকে 50,000, 50,000-এর ওপর, আমরা এটা 5 থেকে 10-এর মধ্যে করে দিলাম। স্পোর্টস লেভেল এটা নট অ্যাপ্লিকেবল করে রেখেছি, তোমরা চাইলে এখানে যেটা হবে প্রথম পূর্বেই দিয়েছিলে সেটা আছে। আধার নাম্বার অপশনাল, চাইলে দেবে না চাইলে দেবে না, আর মেয়ে হলে অবশ্যই তোমরা এখানে কন্যাশ্রী নাম্বারটা দেবে। এবার রয়েছে প্রেজেন্ট অ্যাড্রেস, এখানে অ্যাড্রেসটি দিতে হবে। তোমরা অ্যাড্রেসটি এবার তোমাদের লিখে দাও, প্রেজেন্ট অ্যাড্রেস, ঠিক আছে। দিয়ে দিলাম। তারপরে রয়েছে পোস্ট প্লাস পুলিশ স্টেশন, বসিয়ে দিলাম, ঠিক আছে। আর তার সঙ্গে সঙ্গে রয়েছে এখানে ধর এগুলো রয়েছে পার্মানেন্ট পিনকোড, বসিয়ে দাও। স্টেট রয়েছে প্রেজেন্ট পিনকোড, বসিয়ে দাও প্রেজেন্ট স্টেট, ঠিক আছে। লোকালিটি টাইপ আরবান, রুরাল, সেমি আরবান, রুরাল করে দিলাম, রুরাল মানে গ্রাম্য এলাকা। আর প্রেজেন্ট অ্যাড্রেস যদি আর পারমানেন্ট অ্যাড্রেস এক হলে এই ঘরে ক্লিক করব, পুরোটা কপি হয়ে গেল, ঠিক আছে। এরপরে বলা হচ্ছে মেক শিওর দিস ফোন নাম্বার অ্যান্ড ইমেল ইজ ইয়োর ওন, অ্যাজ অল SMS অর মেল উইল বি সেন্ড টু দিস নাম্বার অ্যান্ড ইমেল অনলি, ঠিক আছে। এবার এখানে বাকি তথ্যগুলো দেখে নাও সব ঠিকঠাক রয়েছে কি না, স্ক্রল ডাউন করে একটু নিচে নামো, এগুলো দেখে নাও। তারপরে তোমরা এই আপডেট বাটনে গিয়ে ক্লিক করবে। আপডেট বাটনে ক্লিক করলে দেখো বলা হচ্ছে আপডেট সাকসেসফুল, ইয়োর রেজিস্ট্রেশন চালান ইজ অলরেডি জেনারেটেড, সো অ্যাডমিশন রিলেটেড ইনফরমেশন ক্যান নট বি আপডেটেড, ঠিক আছে। সমস্ত কিছু তথ্য আপডেট হয়ে গেছে, আর কোনো ব্যাপার নেই। এবার এখানে অনেকগুলি অপশন রয়েছে, তোমরা এই হোমে যেতে পারো। প্রিন্ট অ্যাপ্লিকেশন, প্রিন্ট প্রোফাইল, অ্যাপ্লাই নিউ সাবজেক্ট, আপলোড ডকুমেন্টস, মডিফাই পাসওয়ার্ড, মডিফাই প্রোফাইল, অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এইগুলি তোমরা এখান থেকে তোমরা সব কিছু অপশন যেতে পারো। তো এরকমভাবে তোমরা যাবে, আমি এখন এখান থেকে লগ আউট করে দিলাম, ঠিক আছে, লগ আউট করে দিলাম। তো বন্ধুরা, এই ছিল মৌলানা আজাদ কলেজের প্রথম বর্ষে যে কোনো একটি অনার্স বিষয় নিয়ে আবেদন করার প্রক্রিয়া। তোমরা প্রথম থেকে শেষ অবধি মনোযোগ সহকারে আবেদন কীভাবে করতে হয় সেটি দেখলে, সেই জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করো, ভিডিওটিকে সকলের সঙ্গে শেয়ার করে দাও। আর আরেকটি অনুরোধ তোমাদের জন্য, যারা এখনও অবধি আমার এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটি সিলেক্ট করে নাও লেটেস্ট ভিডিও আপডেটের জন্য।
ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।